ও বড় কান মাগুর ও শুনবে পুরে পাস। হ্যালো গাইস, এখন রাত 8টা মতো বাজে আর আমি বাজারে যাচ্ছি, গিয়ে কিছু মাছ কিনবো, কারণ কাল আমার চার ধরার টাইম হবে না, তো চার অলরেডি বাজার থেকে কিনে নিতে যাবো। আগে বাস চেক কর, এখানে চারের মাছ নেওয়ার মতো শুধুমাত্র খয়রা মাছগুলি আছে, তো বেছে বেছে বেশ কিছু খয়রা মাছ নিয়ে নেবো কিলো দেড়ে, আমাদের 400 বেশি চার হয়ে যাবে আরাম। একদম সকাল সকাল কিন্তু আজ নদীতে, আর এখন সূর্যোদয়ও হয়নি, তো চার তো জানো আমাদের কিনেই রাখা আছে, চার ধরার কোনো প্রয়োজন নেই, তো এবার চারগুলি কেটে বড়শিতে গেঁথে গিয়ে ফেলবো। শীতের সকালে নদীতে গিয়ে মাছ ধরার মজাই কিন্তু আলাদা। এবার মেশিন স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থানের দিকে। কাল বাজার থেকে কিনে এনেছিলাম এই 1.5 কিলো খয়রা মাছ, আর সেই মাছগুলিকে এখন কেটে নিচ্ছি। আমাদের এই 1.5 কিলো খয়রা মাছ থেকেই 400 বড়শির চার বানাতে হবে। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, আর আমাদের বড়শিটা এখন গেঁথে নেওয়া হয়ে গেছে, বড়শি চার ফার গেঁথে কমপ্লিট। এবার বড়শিটা ফেলতে যাব। আমাদের বড়শি ফেলার কাজ আজকের মতো শেষ, আবার এই বড়শির কাছে ফিরে আসবো পাক্কা 3 ঘন্টা পর। চলে এসেছি ঘন্টা তিন পর, তিন না বেশি হয়েছে না, প্রায় 3.5-4 ঘন্টা পর বড়শি তোলার জন্য। তো চলো দেখা যাক বড়শিতে আজ কেমন কী মাছ পাই। শুরু হচ্ছে বড়শি তোলার কাজ আজকের মতো, দেখা যাক কেমন কী মাছ পাই আজ। চুপ করে বড়শি তোলা সবে শুরু হলো, আর বড়শিতে কিন্তু খোট পাওয়া যাচ্ছে, মাছ আছে নাকি দেখা যাক। আছে বা আছে, কোনো একটা মাছ আসতে চলেছে কনফার্ম। ও বৌনি কান মাগুর, পিছন টান পিছন টান, শুধু পিছন টান, এই হাতে কাটা। এই দেরি কর, ছোট কান মাগুর দিয়ে শুরু হলো বৌনি। মাছ মাছ বন্ধুরা, মাছ আছে, আবার মনে হচ্ছে বড় মাছ। ও বড় কান মাগুর, ও শুনবে পুরে বাস, দারুণ মাছ, প্রচুর বড় কান মাগুর একটা, পরপরই উঠে আসলো মাছ দেখুন। পরপর দুটো কান, প্রথমটা ছোট ছিল আর এবার একটা পুরো সাইজের মাগুর। দেখুন সাইজটা, নো করি সেটা কথা রাখো, দারুণ সাইজের মাছ। সবে শুরু হলো বড়শি টানা, তার ভিতর কিন্তু ভালোই মাছ উঠছে, হাতে এখনো বেশ প্রচুর বড়শি বাকি। দুটো মাছ বেঁধে বড়শি কিন্তু শান্ত হয়ে গেছে, দেখি কখন মাছ আসে। আর মাছ মাছ একটা লাগছে, বলা যাচ্ছে না সঠিক মাছ হলে হতে পারে, মাছ কান মাগুর। বাহ, তোলো তোলো তোলো, সাবধানে, কাটা কিন্তু ভয়ঙ্কর এই মাছের। এই নিয়ে একদম ছাড়ে যায় না জল, তৃতীয় ওটাই যায় না, আজকে তৃতীয় কান মাগুর, বড় থেকে ছোট আজকে মোটামুটি সব রকমের কান মাগুরই পেলাম। হাতে প্রায় 100 খানিক বড়শি বাকি, দেখা যাক 100-তে কি আসে।
মাছ আছে? চলো। ও কি মাছ? চটা বেলে এই বেশ অনেক সময় পর এলো একটা মাছ, চটা বেলে। এটাও কিন্তু বেশ সুস্বাদু মাছ। পিঠের দিকে কাটা না বা সাইডে? এই তো কাটা দেখা যাচ্ছে। বড়শি আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। ওই যে আমাদের শেষ বড়শি, আবার একটা মাছ মাছ মনে হচ্ছে, কিছু একটা আসতে। ও কাঁকড়া কাঁকড়া, যাও ঠিক হই। দেখুন বড়শিতে কাঁকড়া আছে। কিছু না না, মাছ মাছ এই কাঁকড়া, সর্বনাশ। বড়শিতে বড়শিতে কাঁকড়া উঠছে। বড়শি তোলা তো আজকের মতো শেষ, এবার সমস্ত মাছগুলি একসাথে দেখাবো। এই হলো আজকে পাওয়া আমাদের টোটাল মাছ। মাছ তেমন বেশি হয়নি, তবে এইটা হলো সলিড মাছ, খারাপ হয়নি। মোটামুটি খাওয়া দাওয়াটা ভালো হয়ে যাবে। তো এরকম মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে ফিশিং বাংলার পরের ভিডিওয়ে। আপাতত টাটা।